নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে অঙ্ক, আর অঙ্ক মানেই সামনে যে ডি গ্রুপের পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গলের, তারই অঙ্ক কিছু আমরা সলভ করব। তো প্রথমেই বলে রাখি, আজকে যে চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক সলভ করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কার্য। এখানে কিছু কিছু মানুষের কিছু কিছু সময় ভুল হয়ে থাকে, সেই জন্যে আমরা জাস্ট একটু আপনাদের চিন্তাটাকে ক্লিয়ার করে দেবো, একটু ভাবনাগুলোকে ক্লিয়ার করে দেবো। তো প্রথমে সহজ একটা অঙ্ক করব, তারপরে স্টেপ বাই স্টেপ কিছু অঙ্ক দেখব, সহজ থেকে কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা অঙ্ক যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি তাও না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা। তো যাই হোক, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক আমরা শুরু করে দিই। তো ফার্স্ট অঙ্ক আছে, 7 জন লোক যদি একটি কাজ 6 দিনে করতে পারে, 14 জন লোক কত দিনে ওই কাজটি করতে পারবে। একটু দেখে নেবেন আপনারা, এই যে কাজটা না, কাজটাটা হচ্ছে সেম, একটাই কাজ, সেই কাজটাই 7 জন লোক 6 দিনে করছে, আবার 14 জন লোক একটা দিনে করছে, সেটা কত দিনে সেটা আমরা বার করব। একটু সহজে বেরিয়ে যাবে অঙ্কটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 জন লোক আমরা লিখেছি, 7 জন লোক কত দিনে করছে, 7 জন লোক কাজটা করছে হচ্ছে 6 দিনে। এবার যদি আমরা সেই ছোটোবেলার মতন ঐকিক নিয়মে যদি একটু ফিরে যাই, যে 7 জন লোক 6 দিনে করে, 1 জন লোক কত দিনে করবে, ভালো করে একটু খেয়াল করবেন এখানে, যেখানে যে জায়গাটায় বেশিরভাগ মানুষের এই কনফিউশন হয়ে থাকে, সেটা হচ্ছে এখানে 7 জন লোক 6 দিনে করছে, 7 জন আপনারা ধরে নিতে পারেন 7টা বন্ধু একসঙ্গে কাজ করছে কোনো একটা কাজ। এবার সেই কাজটাই একজনে করছে, নিশ্চয়ই সেটা নিয়ে সম্ভব না, একজনের পক্ষে বেশি দিন লাগবে। ধরুন 7টা লোক যদি 7টা বাস কাটে একদিনে, এবার একটা লোক তো 7টা বাস একদিনে কাটতে পারবে না, তার অবশ্যই বেশি টাইম লাগবে, একটার পর একটা কাটবে, তাই না? তো সেই হিসাবে যদি আমরা করি তাহলে আমাদের বেশি সময় লাগছে, কিন্তু এখানে এখানে কিন্তু আমাদের 7x6 হয়ে যাবে। এইখানে যদি আপনি নর্মাল, যেমন সাধারণত আমরা করে আসি যে 7/6, এইটা যদি আপনারা করে ফেলেন তো এখানে কিন্তু এটা পুরোপুরি ভুল। তো এখানে তারপরে একজন লোক কতজনে করবে, গুণাকারে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে আছে 14 জন লোক, তো এই 14 জন লোক কত দিনে করবে। এবার দেখুন, একজন লোক যদি বেশি দিনে করে, বেশি সময় লাগবে যেহেতু একজন সে, এবার 14 জন চলে আসলো দলে, তো 14 জন একজনের থেকে তো অনেক তাড়াতাড়ি করবে, তার মানে কাজ কম দিন লাগবে, সেই জন্যে 14টা আমরা নিচে দেবো। এবার আপনারা এখানে কাটাকাটি করতে পারেন, 7 × 14, 7 × 2 = 14, আর ওপরে 1 থাকছে, এবার এই 2টাকে কাটতে পারেন 6-এর সঙ্গে, এখানে 3 থাকছে, তো অ্যান্সার হয়ে যাবে 3 দিন। তো চলুন বন্ধুরা দেখে নিই নেক্সট অঙ্কটা কি আছে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কি আছে। কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে সম্পন্ন করে, আবার যদি ওই কিছু সংখ্যক লোকের থেকে 10 জন কমিয়ে নেওয়া যায় তাহলে আরও 20 দিন সময় বেশি লাগবে। তো এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আরও হবে, তো এখানে আপও হয়ে যায়, হোক আরও 20 দিন বেশি সময় লাগবে। তাহলে প্রাথমিক অবস্থায়, মানে এই যে কিছু সংখ্যক যে লোকটা, সেটা কত, এই যে প্রাথমিক অবস্থায় কতজন লোক নিযুক্ত হবে। তো এখানে অপশনগুলো দেওয়া আছে, তো আমরা এখন সমাধানটা দেখব অঙ্কে। তো আপনারা দেখুন যে এখানে বলা আছে কিছু সংখ্যক লোক, তো কিছু সংখ্যক লোক সেটা কতজন সেটা তো আমরা জানি না, সেই জন্য আমরা এখানে ধরে নিলাম কিছু সংখ্যক লোক হচ্ছে 1 জন আমরা এখানে ধরে নিলাম। তো যাই হোক, 1 জন কত দিনে করছে, 60 দিনে করছে, 1 জন 60 দিনে একটি কাজ করে। এবার দেখুন সেকেন্ড ক্ষেত্রে, এখানে সেকেন্ড কেন দিয়েছি, তার কারণ হচ্ছে বলা আছে আবার যদি 10 জন লোক কমতো, যদি এই যে কিছু জন আছে না, এই কিছু জনের থেকে যদি 10 জন লোক কম হয় তবে কাজটি করতে আরও 20 দিন বেশি সময় লাগবে। তো সেই জন্যে আমরা 1x10 কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে যেহেতু আমাদের 20 দিন বেশি সময় লাগতো তাই এই 60-এর সঙ্গে 20টা যোগ করে দিয়েছি, যোগ করে দিয়ে এখানে 80 দিনে করবে করে দিয়েছি। এবার দেখুন প্রথম ক্ষেত্রটা একটু ফলো করুন, ফার্স্টে কী বলা আছে, ফার্স্টে বলা আছে 1 জন
লোক কাজ করে 60 দিনে, তাই তো? কিছু সংখ্যক যেটাকে এক্স ধরে নিয়েছিলাম, তাহলে একজন লোক কত দিনে করবে? তো বেসিক্যালি যে একজন লোক 60 দিনে করে, একজন লোকের অবশ্যই বেশি দিন সময় লাগবে, তো এটা হবে হচ্ছে x×60। তারপরে এইটা আমাদের বেরিয়ে গেল, এখানে x×60 ইজ ইকাল টু, কিন্তু আমরা লিখতে পারি 60x। তো যাই হোক, এবার সেকেন্ড ক্ষেত্রটা আপনারা একটু ফলো করুন। সেকেন্ড ক্ষেত্রে বলা আছে যে x-10 জন লোক, এই যে আমরা এখানে বার করে নিয়েছি x-10 জন লোক কাজটা করে 80 দিনে, তো সেটাই আমরা লিখছি সেকেন্ড ক্ষেত্রে, x-10 জন লোক কাজটি করে 80 দিনে। তবে একজন লোক কত দিনে করবে? সেম প্রসেস, এখানে এখানে বেরোবে x-10 ব্র্যাকেট×80। তো এইটাকে যদি আমরা ভেঙে নিই, মানে গুণ করে নিই, তো 80x-800। এবার দেখুন, সেকেন্ড ক্ষেত্রেও কিন্তু একজন লোক করলাম লাস্টে, এখানেও কিন্তু একজন লোক করলাম, এবার দুটো ক্ষেত্রেই কিন্তু একজন লোক কাজ করছে একদিনে। তো একদিনের যে কাজটা যেহেতু একজন লোক করছে, সেহেতু আমরা এখানে প্রশ্নানুসারে এই দুটোকে আমরা সমান করে দিতে পারি, 60x=80x-800। তো এটাকে জাস্ট সমাধান করছি, যেমন নর্মাল নিয়মে মানুষ সমাধান করে তেমনভাবে আমরা সমাধান করছি। তো x=, এখানে যদি আপনারা কাটাকাটি করে দেখতে পারেন, এখানে কাটাকাটি করলে এখানে 4 হয় আর পাশে একটা শূন্য পড়ে থাকে, তো যাই হোক অ্যান্সার হয়ে যাবে 40। এবার x=, কিন্তু আমাদের 40 বেরিয়ে গেল, এই যে x ধরেছিলাম, এই x=40 বেরিয়ে গেল। তো x=, যদি আমাদের 40 বেরিয়ে যায়, তো অ্যান্সার তাই হবে যে 40 দিন, একটু ভুল বললাম আমি, 40 জন লোক, যেহেতু আমরা এখানে দিন বলা আছে, লোক বলা আছে, কিছু সংখ্যক লোক, তো এখানে হয়ে যাবে 40 জন লোক 60 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তো আপনারা দেখতে পারেন যে এখানে অপশান আছে 40, তো এখানে এই সি এর অপশানটা হয়ে যাবে। তো বন্ধুরা, এবার দেখে নেব নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আছে, 12 জন লোক 9 দিনে 18টি জানালা তৈরি করে, তাহলে 54 জন লোক 45টি জানালা তৈরি করতে কত দিন সময় নেবে? মানে এই যে 18টা জানালা আর 9 দিন, 9 দিনে তৈরি করছে 12 জন, তো 54 জন লোক, সেখানে জানালার পরিমাণও কিছুটা বেড়ে যাচ্ছে, সেটা কত দিনে তৈরি করবে? অর্থাৎ 54 জন লোক 45টি জানালা কত দিনে তৈরি করবে? এখানে অপশানগুলো আছে, জাস্ট অঙ্কটা আমরা এবার দেখে নেবো। অঙ্কটা খুব সিম্পল, এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, যে এত বড় করে মনে হচ্ছে, তো পরীক্ষার সময় তো এত টাইম পাওয়া যায় না, কিন্তু এত বড় করে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাথার ভিতরে আনতে হবে এই জিনিসটা, একটু ভাবনা চিন্তা করে এই জিনিসটা আনতে হবে, পরীক্ষার খাতায় শুধু এইটুকুনি হবে, অ্যান্সার সলভ হয়ে যাবে। যাই হোক, আমি একটু বুঝিয়ে দিই। দেখুন, 12 জন লোক 18টি জানালা তৈরি করে 9 দিনে, যেহেতু আমাদের দিন সংখ্যা বার করতে হবে, তাই দিন সংখ্যাটাকে আমরা লাস্টে দিয়ে দিলাম। তো এবার একজন লোক একটা একটা করে কমাচ্ছি, এখানে একজন করলাম, এখানে কিন্তু 18ই রাখলাম, তার মানে একজন লোক 18টি জানালা তৈরি করে অবশ্যই একজনের বেশি দিন সময় লাগবে, কারণ 12 জন লোক 9 দিনে করে, একজনের অবভিয়াসলি বেশি লাগবে, তাই আমরা এখানে গুণাকারে করেছি। তারপরে দেখুন, একজন লোক ঠিক ফিক্সড রাখলাম এখানে, আবার একই করলাম, এবার 18-র জায়গায় কিন্তু এখানে আমরা 1 করে দিলাম। এবার এখানে যদি 1 করে দিই, দেখুন একজন লোক আগে 18টি জানালা তৈরি করছিল, এখন সেই একজন লোক একটা জানালা তৈরি করছে, তার মানে অবশ্যই তার কম সময় লাগবে, তাই আমরা 18টাকে নিচে করেছি, অর্থাৎ ভাগ আকারে করেছি। তারপরে স্টেপ বাই স্টেপ বাড়িয়ে দিচ্ছি, যেহেতু এখানে 54 জন লোক বলা আছে 45টি জানালা তৈরি করে, তো প্রথমে একটা একটা করে বাড়াবো, 54 জন লোক একটি জানালা তৈরি করে, এবার 54 জন লোক আসছে একজনের বদলে, তাহলে তো জানালাটা হয়তো একদিনে বা 1 ঘন্টা এরকম একটা সময়ে তৈরি হয়ে যেতে পারে, যাই হোক খুব কম সময় লাগবে, সেই জন্যে আমরা 54টাকে নিচে দিচ্ছি, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের বেশি সময় লাগবে সেক্ষেত্রে আমরা গুণ আকারে দেবো, আর যে ক্ষেত্রে আমাদের কম সময় লাগবে সেটা আমরা ভাগ আকারে দেবো। তো যাই হোক, নেক্সট অঙ্কটা দেখে নেক্সট একটু দেখে নেবো, যে 54 54-ই থাকলো, এবার এই একের জায়গায় 45 করে দিচ্ছি। এবার দেখুন, 54 জন লোক 45টি জানালা তৈরি করছে, যেহেতু 54 জন লোক আগে একটা জানালা তৈরি করছিল এতদিনে, এবার 45টা, সুতরাং আগের থেকে বেশি
বেশি লাগবে সময়টা, সেই জন্যে কিন্তু 45টা আমরা ওপরে করেছি। এবার আপনারা এটাকে কাটাকাটি করে দেখতে পারেন, হলে এখানে 5 হয়। তো এখানে যদি আপনারা একটু কাটাকাটি করে দেখেন তাহলে দেখুন, 9 দিয়ে যদি 54কে কাটেন 6 9 54, এই 6 দিয়ে আবার 12কে যদি কাটেন 6 2 গুণে 12, 2 দিয়ে আবার 18কে যদি কাটেন 9 2 গুণে 18, 9 দিয়ে 45কে কাটেন 5 9 45। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 5 দিনে। তো পরীক্ষার সময় শুধুমাত্র এইটা করতে হবে, কারণ অতটা করার সময় কিন্তু থাকবে না। যাই হোক, নেক্সট অঙ্ক এবার আমরা একটু দেখে নেব। 50 জন লোক 18 দিনে একটি পুকুর খনন করতে পারে, পুকুরটিকে 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? তো এটা খুব সহজ অঙ্ক, এই অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে, অর্থাৎ যদি 15 দিনে কাটতে হলে কতজন লোক লাগে সেটা জানলেই আমরা বের করে ফেলতে পারবো এক্সট্রা কতজনকে অ্যাড করতে হবে। চলুন দেখে নেওয়া যাক অঙ্কটা কি। তো এখানে আমরা লিখেছি যে 18 দিনে একটি পুকুর কাটতে লাগে 50 জন লোক, 50 জন লোক 18 দিনে একটি পুকুর কাটতে লাগছে। তো একদিনে, এবার একদিনে যদি 18 দিনে যে কাজটা হচ্ছে সেই কাজটা যদি আপনারা একদিনে করতে যান তাহলে অবভিয়াসলি অনেক জন লোককে নিয়োগ করতে হবে, সেই জন্যে আমরা এটা গুণাকারে করেছি, বেশি হয়েছে। নেক্সট, আগের মতনই অঙ্কগুলো, এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে, সময় কার্যের চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সেম এরকমই হবে। তো এবার এসছে কত, 15 দিন। এবার যেহেতু একদিনের থেকে 15 বেশি, সেহেতু 15 দিনে করছে, যেটা একদিনে করছিলেন সেটা এবার 15 দিনে করবেন ধরেন, তাহলে তো অবশ্যই আপনার কম জন লাগবে, তাই 15টা ভাগ আকারে করেছে। এবার এটাকে কাটাকাটি করেন, নর্মাল একেবারে সহজ কাটাকাটি, যেটা যদি আমরা এখানে করি 3 5 15, 5 10 50, এ আবার কাটছে 18-র সঙ্গে 3 6 18, তাহলে 6 10 60, তো 60 জন হলো। এবার দেখুন, 15 দিনে একটা পুকুর কাটতে লোক লাগবে 60 জন, তো অতিরিক্ত কতজন লাগবে, আমাদের আছে 50 জন, তো অতিরিক্ত লাগবে 60 - 50 = 10 জন। চলুন এবার দেখে নেওয়া যাক নেক্সট অঙ্কটা কি আছে। তো নেক্সট অঙ্কটা আছে, এ একটি কাজ 10 দিনে করে এবং বি একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, এখন যদি তারা দুজনে ওই কাজটা সম্পন্ন করে তাহলে তাদের কতদিন লাগবে? তো অঙ্কটা দেখুন কিভাবে আমরা সলভ করেছি। তো কাজটাকে, টোটাল যে কাজটা সেটাকে আমরা ধরে নিয়েছি এক অংশ, তো টোটাল কাজটাকে আমরা এক অংশ ধরে নিয়েছি। এবার দেখুন, এ এ 10 দিনে করে এক অংশ, এ তো টোটাল কাজটা করছে 10 দিনে, তার মানে যেহেতু এক অংশ ধরে নিয়েছি সেহেতু এ একদিনে করে এক অংশ, সরি 10 দিনে করে এক অংশ, তাহলে যদি 10 দিনে এ এক অংশ করে তাহলে একদিনে কতটা করবে সেটা আমরা বের করে নিচ্ছি, একদিনে করবে 1/10। সেম উপায়ে, সেম ওয়ে, একেবারে সেম উপায়ে বি 12 দিনে করে এক অংশ, এখানে বলা আছে বি কাজটি সম্পন্ন করে 12 দিনে, তাই 12 দিনে করে এক অংশ, তাই বি একদিনে কত করবে, একদিনে করবে 1/12 অংশ, সেম। এবার দুজনাই কিন্তু একদিন একদিন আমরা বার করে নিলাম, তাহলে এ ও বি একসাথে একদিনে যদি একসঙ্গে ওরা কাজ করে তাহলে একদিনে কতটা কাজ করবে, একদিনে কাজ করবে আপনারা করতে পারেন, এই যে 1/10 + 1/12, এটাকে আপনারা লসাগু করলেন, উপরে লিখলেন 6 + 5, এইভাবে করে 1/11/60 অংশ। এটা কিন্তু এ ও বি যদি একসঙ্গে কাজ করে, যদি এরা একসঙ্গে কাজ করে তো এটা কিন্তু এইটা হয়। তো এবার এ ও বি একদিনে এত অংশ কাজ করে, তো এ ও বি একদিনে এত অংশ কাজ করে, এবার এক অংশ কাজ কতদিনে করে বের করলেই হয়ে যাবে। তো আমরা এখানে লিখেছি এত অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে, এটা জাস্ট উল্টে যাবে যেহেতু এক আছে এখানে, একটা আর কি ভাগ আকারে চলে আসবে, সুতরাং এটা উল্টে যাবে, উল্টে গেলে হয় 5 * 5 = 11 দিনে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটার একটা শর্টকাট মেথড আছে যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, শর্টকাট মেথডটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হবে। তো x * y যে সংখ্যাটা থাকবে ধরুন 10 12, এখানে এখানে 10 আছে আর এখানে 12 আছে,
তো উপরে আপনারা সিম্পলি 10 × 12 গুণ দেবেন, আর নিচে 10 × 12 যোগ করে দেবেন। এই যে শর্টকাট প্রসেস, এইটা যদি হয় তাহলে দেখবেন কাটাকাটি করবেন বা ভাগ করবেন, দেখবেন 5 × 5 = 11 হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট প্রসেসের। তো বন্ধুরা, এই ছিল আজকের অঙ্ক। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা এই ধরনের ভিডিও অনেক নিয়ে আসতে চলেছি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।